প্রথম আলো তাদের অনলাইন ভার্সনে একটা হেডলাইন করেছে যে কঠিন সময়ে দলের পাশে থাকার অনুরোধ। কার? চন্দ্রিকা হাতুরু সিং এর, সাকিব আল হাসানের, নাজমুল হাসান পাপনের? যে তিনটা অপশন দিলাম এর বাইরে একটা হচ্ছে কারোই না, অ্যান্ড দ্য ফিফথ অপশন ইজ তামিম ইকবালের। পঞ্চম অপশনটাই সঠিক। আসলে প্ল্যাটফর্ম পেলেই, মাইক পেলেই অমাইক হয়ে যাওয়া, যা খুশি তা বলে দিলাম, আমি নিজে বঞ্চিত হয়েছি, নিগৃহীত হয়েছি, ন্যাশনাল টিমে আমাকে আসলে বিবেচনা করা হয়নি, নানা কূটনৈতিক তৎপরতা চলেছে সেখানটায়, চালবাজি চলেছে, গুটিবাজি চলেছে, শেষ পর্যন্ত আমাকে জাস্ট গেট লস্ট বলা হয়নি, কিন্তু অদৃশ্যভাবে ঘাট ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়া হয়েছে। তারপর আমি যখন একটা প্ল্যাটফর্ম পাই, বা আমরা যখন একটা প্ল্যাটফর্ম পাই, নিজেদের সব ক্ষোভ উগড়ে দিই একেবারে। তামিম ইকবাল খান আসলে পারিবারিক শিক্ষা এবং স্বশিক্ষায় শিক্ষিত, তো তিনি আসলে এই শিক্ষাটা অর্জন করেননি, আনকমন পার্সন। তিনি বলেছেন দলের পাশে কঠিন সময়ে থাকার জন্য, একটা নেতিবাচক শব্দ বলেননি, বাক্য চয়ন করেননি, বলার চেষ্টা করেননি। বাংলাদেশ দলের যে 15 জন ক্রিকেটার, তারা এবং তাদের পরিবার, তাদের বন্ধু বান্ধব, যারা আসলে ইনভলভ বিশ্বকাপটার সাথে একদম সরাসরি, যারা মাঠ ক্রিকেটটা খেলেন, তাদের উপর কি যাচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করেছেন। এটাও বলার চেষ্টা করেছেন তামিম ইকবাল খান যে বাংলাদেশ যখন ভালো করে তখন যেন আমরা সব অর্জন করে ফেলেছি, আর যখন ভালো করতে পারে না ঠিক তখন আমাদের অবস্থাটা হয় যে আমরা সব হারিয়ে ফেলেছি। এই উপলব্ধি, এই চিন্তা, এই ভাবনা, এই দর্শন, ফিলোসফি, যেভাবে এটাকে আসলে ন্যারেট করার চেষ্টা করেন না কেন, এটা আসলে সবার কাছ থেকে পাবেন না। সাউদি লুব্রিকেন্টস প্রেজেন্স, রিয়াসাত আজিম আপনাদের সাথে রয়েছে ওয়ার্ল্ড কাপ আপডেট জানানোর জন্য। ওয়ার্ল্ড কাপের শহরে তামিম ইকবালের এই বক্তব্য বেশ আলোচিত, ভারতে বেশ আলোচিত, দিল্লিতে বেশ আলোচিত, কারণ তিনি আসলে ডিফারেন্ট। ওই যে বলছিলাম পারিবারিক শিক্ষা, মূল্যবোধ, এই ব্যাপারগুলো আসলে ম্যাটার করে। সাউদি লুব্রিকেন্টস আপনার গাড়ির ইঞ্জিনকে দেবে স্মুথ পারফরমেন্সের শক্তি। বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে আলোচনা করব না, তবে তামিম ইকবালের ওই যে সাক্ষাৎকারটা, শর্ট একটা ইন্টারভিউর মতো, ইন্টারভিউ ঠিক না, মতিউর রহমান দাঁড়িয়েছেন তার পাশে, তামিম ইকবাল মাইক্রোফোনে কিছু কথা বলেছেন খুব অল্প সময়ের জন্য, সেখানটায় যে মূল পয়েন্টটা আমার কাছে মাথায় এসেছে যে শুধুমাত্র দলকে সাপোর্ট করা বা পরিবারে ক্রিকেটার যারা রয়েছে তাদের পরিবারকে সাপোর্ট করা না, তিনি বলেছেন, তিনি বলার চেষ্টা করেছেন এবং স্পষ্ট করেছেন, যদি আবারও খেলি মাঠে আপনাদের সাথে দেখা হবে, আর যদি না খেলি তাহলে তো হলোই। আসলে এই কথাটার মানেটা কি? তামিম ইকবাল কি তার মানে আর কখনো আসবেন না, আর খেলবেন না, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ট্রেডমার্ক জার্সি পরে তাকে দেখা যাবে না? প্রশ্নটা সেখানটায়। তামিম ইকবালের মধ্যে কি এই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর শঙ্কা রয়েছে, নাকি তিনি বিরক্ত, বিষণ্ন, তাকে নিয়ে যে রাজনীতি হয়েছে সেটা যেন আবারও না হয়, আবারও মঞ্চায়িত না হয়, সেখান থেকে বের হতে চান সসম্মানে? আসলে কোনটা সত্য? আমার কাছে মনে হয় যে দ্বিতীয়টা। তামিম ইকবাল খানের উপর দিয়ে যা গেছে, যেভাবে গেছে, যে প্রক্রিয়া তাকে বাদ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় বিতর্ক তৈরি করা হয়েছে, যে প্রক্রিয়ায় মিথ্যা ছড়ানো হয়েছে, যে প্রক্রিয়ায় মাত্র 24 ঘন্টার মধ্যে সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে, সেই প্রক্রিয়া আবারও যেন তার উপর, তার পরিবারের উপর, তার ফ্যানদের উপরে, তাকে যারা শ্রদ্ধা করে, ভালোবাসে, তাদের উপর যেন আসলে বিরূপ প্রভাব না ফেলে, হয়তো তিনি মনে মনে সেটাই ভাবছেন। এবং যদি সেটা ভেবে থাকেন, তিনি আজ যে কথাটা বলেছেন, যদি খেলি তাহলে মাঠে আবারও দেখা হবে, এটা কিন্তু অনেক বড় মিনিং ক্যারি করে। তামিম ইকবালকে আসলেই তাহলে খেলতে চান না? যদি প্রশ্ন আসার তো কথা না, তামিম ইকবাল যদি চান আরও 3-4 বছর খেলতেই পারেন। তার ইঞ্জুরি রয়েছে, যে ইঞ্জুরি নিয়ে আমাদের বর্তমানে সর্বজয়ী অধিনায়ক সাকিব আল হাসান সন্তুষ্ট না, বিশ্বসেরা কোচ চন্দ্রিকা হাতুরু সিং অসন্তুষ্ট, সেটা হতেই পারে, সেটা হতেই পারে, কিন্তু সেই ইঞ্জুরি তো রিকভারি হওয়ারও একটা সুযোগ রয়েছে। তিনি ইঞ্জেকশন নিয়েছিলেন, এবার হয়তো অপারেশনে গিয়ে তিনি 6 মাস 1 বছর মাঠের বাইরে থেকে তো কামব্যাক করতে পারেন। কত ক্রিকেটার কামব্যাক করে না? আমরা ঋষভ পান্ডের কথা তো আমরা বলতে পারি, যে আসলে ভারতের বিশ্বকাপ স্কোয়াডের একদম অবভিয়াস চয়েস ছিলেন, সড়ক দুর্ঘটনায় আহত হলেন, তার বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেল। তার মানে তো এই না যে তিনি আর বিশ্বকাপ দলে থাকতে পারেননি, দেখে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখবেন না, চেষ্টা করবেন না, কামব্যাক করবেন না। অনেক ক্রিকেটারকে দেখেছি, কেন উইলিয়ামসন বসে থাকছেন ম্যাচের পর ম্যাচ, পুরো নিউজিল্যান্ড শিবিরটা যেন একটা হসপিটালে পরিণত হয়েছে। তিনি যখন ফুল ফিট হবেন তিনি কি খেলবেন না? তামিম ইকবাল খানের ফিটনেস আসলে অনেকেই রয়েছেন জাতীয় দলের মধ্যে, যাদের নিজেদের ফিটনেসের ঠিক ঠিকানা নাই, তারা আবার এটা নিয়ে প্রশ্ন তোলেন। তখন তাদের প্রশ্নটাকে যদি আমি সঠিক মেনে নেই এবং তাদের প্রশ্নটাকে যদি আমি গ্রাহ্য করি, তাদের প্রশ্নটাকে যদি আমি আপ টু, মানে কি বলবো, একদম স্পট অন মনে করি, তাহলে তাহলে তো তাদের প্রশ্নের উত্তরটা এমন হতে পারে, তামিম ইকবাল খান এরপরে ফিটনেস অ্যাচিভ করবেন, তিনি সুস্থ হবেন, পুরোপুরি ফিট হয়ে জাতীয় দলে কামব্যাক করবেন, প্রসেস তো তাই হওয়া উচিত। তিনি বলছেন জাতীয় দলে
যদি আবারও খেলি মাঠে দেখা হবে। আমার কাছে মনে হয় কি জানেন, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক, বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ, বিসিবির সিলেকশন প্যানেল যে কাজটা করেছে, যেভাবে করেছে, এটাতে আসলে শুধু তামিম না, অন্য কারোই আসলে জাতীয় দলে আবারও খেলার স্বপ্ন দেখা বা কামব্যাক করার চিন্তা করাটা খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। তার সাথে যা হয়েছে, যেভাবে হয়েছে, যে প্রক্রিয়ায় হয়েছে, এটা আসলে চিরশত্রুর সাথেও কেউ করে না, যেটা আমরা করেছি, আমরা হতে দেখেছি, এবং এটার মাশুল কিন্তু হারে হারে দল পাচ্ছে। বাংলাদেশের ওপেনিং জুটি যদি আমরা দেখি, একটা পার্টনারশিপ হয়েছে 93 সম্ভবত ইন্ডিয়ার এগেনস্টে, বাকি সব পার্টনারশিপের মধ্যে দুটা জিরো, 8-9 রানের পার্টনারশিপ, 19 রানের পার্টনারশিপ, 30 রানের পার্টনারশিপ। মানে বিশ্বকাপে আমরা যদি সবচেয়ে ফ্লপেস্ট পার্ট দেখি ন্যাশনাল টিমের কোন অংশটা, সেটা হচ্ছে আমাদের টপ অর্ডার, আমাদের ওপেনিং পেয়ার। আমাদের এমন একটা সিচুয়েশন যে আমাদের কোনো বিকল্প নেই, তানজিদ তামিম যতই ফ্লপ করুক তাকে আমার খেলাতে হবেই। এই সিচুয়েশনটা তো আমরা নিজেরা কল করেছি, নিজেরা ডেকে এনেছি, ইনভাইট করেছি যে আসো। দুরবস্থাকে আমরা ইনভাইট করেছি, ইয়েস ইউ ক্যান কাম, আই ওয়ান্ট টু এনজয় ইউ। সো এই সিচুয়েশন যখন হয়, ঠিক তখন সেই দলের কোচের, ক্যাপ্টেনের, সিলেকশন প্যানেলে যারা রয়েছেন, সেই ক্রিকেট বোর্ডের আসলে কোনো বোধোদয় নেই। তামিম ইকবাল খানে এই বোর্ডটুকু রয়েছে, তিনি তো নির্বোধ না, এই বোর্ডটুকু রয়েছে যে এই কঠিন সময়ে জাতীয় দলের পাশে থাকতে হবে, সাপোর্ট করতে হবে। জাতীয় দলটা আসলে পুরো জাতিকেই রিপ্রেজেন্ট করে, এর আগে আমি যেটা বলেছিলাম। এবং তামিম ইকবাল আসলে জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন, 11টা সিরিজে তিনি ক্যাপ্টেন ছিলেন, 8টায় জিতেছে বাংলাদেশ, অভাবনীয়, মাশরাফির কাছাকাছি রেশিও। সো এরকম একজন মানুষ যিনি 11টার মধ্যে তার দলকে 8টায় জিতিয়েছেন, হি লিড ফ্রম দ্য ফ্রন্ট, তার ফর্ম নিয়ে কখনো কথা হয়নি। অনেকে জোর করে নানা ইকুয়েশন স্ট্যাটিস্টিক্স দিয়ে তামিমের পারফরমেন্স নিয়ে কথা বলার চেষ্টা করেছেন, তার পারফরমেন্স, তার ডটস, তার হচ্ছে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা বলার চেষ্টা করেছেন। সাকিব আল হাসান লাস্ট ম্যাচে 67 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, লিটন কুমার দাস 40+ রান করেছেন, লাস্ট ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল 70। সো স্ট্রাইক রেট নিয়ে যারা আসলে কথা বলেন বিশ্বকাপের বড় মঞ্চে, তাদের স্ট্রাইক রেট আসলে কোথায় সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। মাহমুদুল্লাহ রিয়াদের যেমন স্ট্রাইক রেট নিয়ে কথা হয়েছে, এখন পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ যে রান করেছেন, 274 রান সম্ভবত করেছেন বা 76, বাংলাদেশের হায়েস্ট রান গেটার, তারও স্ট্রাইক রেট হচ্ছে 89। সো এই যে কথাগুলো, এই যে মানে কাহিনীগুলো তৈরি করা হয়েছিল শুধুমাত্র একজন ক্রিকেটারকে রুল আউট করে দেওয়ার জন্য, ব্যক্তিগতভাবে আমি তামিম ইকবালকে পছন্দ করি না, তাকে কোনোভাবেই দলভুক্ত করা যাবে না, এটাকে অ্যাপ্লাই করার জন্য, সেটা আসলে সারা বাংলাদেশের মানুষের কাছে বোধগম্য। যে এই শিশুটা আসলে তামিম ইকবালরা খেলা শুরু করার পর জন্মগ্রহণ করেছে এবং যার বয়স এখন 15-16, যে এখন ক্রিকেটের একদম পাগল ফ্যান, সেও বোঝে যে আসলে তামিমের সাথে কী করা হয়েছিল। আবার যিনি তামিমকে শুরু থেকেই দেখেছেন, 2007 ওয়ার্ল্ড কাপ থেকে দেখেছেন, দুর্ধর্ষ তামিমকে দেখেছেন, যে তামিমকে তারা দেখে অনেক বেশি আপ্লুত হয়েছেন যে বাংলাদেশের একজন ক্রিকেটার এভাবে ব্যাট চালাতে পারে, ছড়ি ঘোরাতে পারে, অ্যাটাক করতে পারে, সেই তারাও, সেই প্রজন্ম, সেটা আমরা হতে পারি, আমাদের পরের যে প্রজন্ম রয়েছে তারাও হতে পারে, তারাও কিন্তু আসলে এটা বোঝে যে তামিমের সাথে যা করা হয়েছে এটা ঠিক হয়নি। তো তামিম ইকবালের সাথে যে ঘটনাগুলো ঘটানো হয়েছে, ভদ্র মানুষ তো, তিনি তো আর সরাসরি বলতে পারেন না আমি আর খেলবই না, তিনি সেটা বলেন উনি, তো বোঝানোর চেষ্টা করেছেন যে যদি খেলি মাঠে আবারও দেখা হবে। তামিম ইকবাল খান মাঠে ফিরবেন কি ফিরবেন না জানি না, মাঠে ফেরানোর জন্য আন্দোলনেরও দরকার নেই। তামিম ইকবাল খান ফিরেছিলেন একবারই, প্রধানমন্ত্রীর যে আহ্বান ছিল সেটাই সাড়া দিয়ে, এবং প্রধানমন্ত্রীও আসলে অনেক ক্ষেত্রে অনেকের কাছে গুরুত্ব বহন করেনি, যে কারণে দুঃখ ভারাক্রান্তভাবে বিদায় নিতে হয়। যেই ক্যাপ্টেন বাংলাদেশকে বিশ্বকাপ পর্যন্ত নিয়ে আসেন, যেই ক্যাপ্টেন বাংলাদেশ দলের সুপার লিগের থার্ড পজিশনে আনার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন, সেখানকার লিডিং রান স্কোরার ছিলেন, এবং তিনি ইঞ্জুরি থেকে কামব্যাক করার পর একটা ইনিংসে খেলেছিলেন, সেটাতেও 44 রান করেছিলেন, তাকে তামিমের জন্য শুভকামনা। শুভকামনা তাদের জন্য যাদের শুভকামনা জানিয়েছেন তামিম ইকবাল ভদ্রভাবে।